হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আমরা যে কথাগুলো প্রথম আমাদের ভিডিও শুরু, মানে ফার্স্ট যে ভিডিও বাংলাদেশে বানিয়েছিলাম, সেখান থেকে আজ অবধি যে কথাগুলো আমরা বলি, যে এপারের ভাইয়ের সাথে ওপারে ভাইয়ের টান, ওপারে ভাইয়ের মিলন, এই সমস্ত যে কথাগুলো, তো সেই কথার উপর ভিত্তি করে একটা গান বানানো হয়েছে আজ থেকে 4 বছর আগে, যেটা হচ্ছে গানটার নাম হচ্ছে ঢাকা টু কলকাতা, প্রীতম এবং জয় সরকার, মানে প্রীতম আহমেদ হচ্ছে বাংলাদেশ ভাইয়ের, মানে বাংলাদেশ থেকে তরফ থেকে আহমেদ ভাই, এবং আমাদের কলকাতা থেকে হচ্ছে জয় সরকার ভাই। তো এরা দুজনে মিলে একটা গান বানিয়েছিল, বন্ধুত্বের গান, মৈত্রীর গান, যোগ, মানে কি বলবো, বন্ধন, ফ্রেন্ডশিপ, নারীর টান, যেটা তুমি বলতে চাও বলতে পারো। তো সেই রকম যেটা আমরা সবসময় খুঁজি এবং বলি, যে আমাদের এপারের ভাইয়ের সাথে ওপারের ভাই, পারের ভাইয়ের যে নারীর টান রয়েছে, মিল রয়েছে, সেই সমস্ত ব্যাপারগুলো। তো তার উপর একটা ভিডিও, মানে গান বানানো হয়েছে, এবং আমাদের কাছে রিসেন্ট কয়েকদিন ধরে এই গানটার উপর রিয়াকশন দেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে রিকোয়েস্ট আসছিল। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম, যেহেতু এপারের ভাইয়ের সাথে ওপারের ভাইয়ের গান, তো এইটা যদি আমাদের চ্যানেল না থাকে তাহলে চলবে কি করে? মানে আমরা যে কথাগুলো বললাম সেটা আর কি আগেই হয়ে গেছে, সেটা জানতাম না আমরা আর কি। যাই হোক, বেশ ভালো লাগলো আর কি। হ্যাঁ সত্যি, আমরা জানতাম না, জানতাম না, মানে আমরা জানতাম না গানটার ব্যাপারে, যেরকম কোনো গান তৈরি হয়েছে। তারপর মানে খুলে যখন দেখলাম ঢাকা টু কলকাতা, তখন বুঝতে পারলাম যে তার মানে হ্যাঁ, দুই ভাইয়ের মধ্যে বেশ, এখন শুনলে বুঝতে পারবো গানটা কি আছে। অবশ্যই গানটা ভালো হবে আশা করা যাচ্ছে। তো চলো গানটা শুনি, তারপরে কথা হবে। চলো বন্ধু ডাকলে এই পারেতে শুনতে পা, এবার থেকে বন্ধু ডাকলে ওই পারেতে শুনতে পায়, ওপার থেকে বন্ধু ডাকলে এই পারেতে শোনা যায়, এপার থেকে বন্ধু ডাকলে ওই পারেতে শুনতে পায়। আমি থাকি ঢাকা, আমার বন্ধু থাকে কলকাতায়, আমি থাকি কলকাতা আর বন্ধু থাকে ভিতরে, পারো পার বিভক্তিটা সীমানায়, একই ভিতরে পারো পার বিভক্তিটা সীমানায়, এক তারাটা একই সুরে দু বাংলাতে গান শোনায়, দো তারাটা একই সুরে দু বাংলাতে গান শোনায়। একই ভাষায় কিনা, একই রকম মায়া, শুধু একসাথে থাকি না, একই বলে মাকে ডাকি, ডাকি ভাই ও বোন, একই ঘরের সন্তান থাকে দুই দেশে যেমন, ও একই রকম শহর আবার একই রকম গ্রাম, একই ভাবে মিশে আছে প্রণাম ও সালাম, একই গদ্য একই পদ্য একই ছড়া গান, দু খণ্ডেরই ভালোবাসা সমানে সমান, ঈদের দাওয়াত খালার বাড়ি পুজোয় পিসি পাশে যায়, পুজোয় পিসির নিমন্ত্রণ আর
ঈদে খালা পাশে যায়, পিসি থাকে কলকাতা আর খালা থাকে ঢাকায়, খালা থাকে ঢাকা আর পিসি থাকে কলকাতায়। ওপার থেকে ওড়া ঘুড়ি এই বাড়িতে পড়ে, ওপার ভিটার অনেক স্মৃতি এ বাড়ির অন্তরে, এই পারে যার শৈশব শুরু ওপারে বৃদ্ধকাল, এই পারে যে বাংলাদেশি ওই পারে বাঙাল। ওপারে ভাষার জন্য মিছিল এপারে শহীদ মিনা, একাত্তর আর বাহান্নতে দুই পারি একাকার, এপারে ফুটলে দোলন চাপা ওই পারে যায় গ্রাম, দু বাংলাই ধারণ করে বাংলা ভাষার প্রাণ। ঢাকার পথে হিবুহাটে দেবদাস কলকাতায়, হাটে কলকাতা আর দেবদাস ঢাকায়, ভালো লাগা ভালোবাসা সবই আমার এই বাংলায়, দাদা থাকে কলকাতা আর ভাইয়া থাকে ঢাকায়, পিসি থাকে কলকাতা আর খালা থাকে ঢাকায়, কাকা থাকে ঢাকা আর বাবা থাকে কলকাতায়, মাও মাটির আদর মেখে একটা রাটা গান শোনায়, ভালো লাগা ভালোবাসা সবই আমার এই বাংলায়। সাম্প্রদায়িক চেতনার বন্ধুত্ব বন্ধনে ভালো থাকুক আমাদের বাংলা। অসাধারণ, মানে মনের মনের হয়ে যাওয়ার মতো, একদম একদম। মানে আমি একটা আগেই বলতে চাইছি যে এত কম কেন ভিউ এই গানটা, মানে 196,000 আমি ভিউ দেখলাম, এটা 19,00,000 যদি ভিউ হয় এটা মানে হিসাব মতো অনেক কম। এত সুন্দর আর কি কনসেপ্ট, মানে এত সুন্দর চিন্তাধারা, যেটা আমরা সবসময় বলে আসছি তোমাদের কাছে যে শুধু কাটা তারের একটা শুধু ইয়ে ছাড়া আর কিছুই না, আর কিছুই না, সেটাই মানে সেটাই আমরা এতদিন আগেও বেরিয়েছে এটা, মানে আমরা জানতাম জানতামই না আর কি, আমরা আমাদের কাছে সত্যি খোঁজ ছিল না হয়তো, যেটা আমার বন্ধু মাত্র বললো মাত্র 19,00,000 ভিউ, এটা 19,00,000 তো সেখান থেকে আমার মনে হয় দুপার বাংলা মিশে মোটামুটি 20 কোটি মানুষজন হবে, সেটাই তার বেশি থেকে কম হবে, তো সেখান থেকে আমার 20 কোটি হওয়া উচিত ছিল, কারণ প্রত্যেকটা বাঙালির এটা দেখা উচিত ছিল এই মানে এই গানটা, ভালোবাসাটা যে আমাদের দুই পারের বাংলার মধ্যে কেমন সেটা এই গানের মাধ্যমে অনেকটাই তুলে ধরেছে, পুরো মনের কথাগুলো বলে দিচ্ছে। শুধুমাত্র যে ধর্ম নির্বিশেষে আমাদের দুই ভাইয়ের মধ্যে যে মিল থাকা উচিত, যে এই পারেতে দাদা ওই পারে হচ্ছে ভাইয়া, এই পারে থাকে পিসি ওই পারে থাকে হচ্ছে খালা, তো একদম ঠিক কথা বলেছে, এবং আমরা একই ভাষায় কথা বলি, একই সুরে মাকে গাই, মাকে ডাকি এবং একইভাবে অভিমান করি, তো সব কিছুই যখন এক তখন এই বন্ধনটা যেন চিরস্থায়ী হয় এবং পরবর্তীকালে যেন এর থেকে আরও বেশি বেশি ডিপ হয়, যেন কখনো কমে না যায়, সেটা অবশ্যই দায়িত্ব কিন্তু আমাদের সবার উপরে বর্তাচ্ছে, সেটা যেন মাথায় থাকে। এবং এইরকম টাইপের গান, এরকম টাইপের কনসেপ্ট করার জন্য প্রীতম আহমেদ ভাই, অনেক অনেক জয় সরকার ভাই দুইজনকে যথেষ্ট পরিমাণে স্বাগত জানাই, এবং আমার মনে হয় এই গানটাকে আরও বেশি করে ভাইরাল করা প্রয়োজন আছে, বা এরকম টাইপের কনসেপ্টগুলো যারা করছে তাদেরকে দুই বাংলার ভাইদের বোনদের বন্ধুদের উচিত বেশি 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 করে ভাইরাল করা। মানে প্রীতম আহমেদ ভাইয়ের আর কি এত সুন্দর একটা চিন্তাধারা, মানে সত্যি তার কোনো মানে সত্যি কথা, দারুণ দারুণ, মানে সত্যি সে একটা ভাবনা করে আর কি জয় ভাইয়ের সাথে দুজনে, ভাবনা থেকে বড় কথা এতটা ভালো ভালো হয়েছে আর কি, ভাবনা মানে ভালোবাসাটা, ভাবনা তো অবশ্যই, ভাবনাটা কেন ভালোবাসাটা আছে বলেই সেই ভাবনাটা কখনো এসছে আর কি, আর দুজন মিলে যেমন গান গাইছে মানে সত্যি দুই ভাই মনে হচ্ছে, কোনো এই না যে দুজন মিলে জাস্ট গান গাবার বা গেয়ে দিয়েছে, সুন্দর আর কি, লাইনগুলো খুব সুন্দরভাবে লেখা রয়েছে, মিউজিকটা ভালো হয়েছে, দুই ভাইয়ের গলাও যথেষ্ট ভালো লাগছিল, এবং ওভারঅল গানটাও আমার যথেষ্ট ভালো লাগলো, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো, সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। তো সেরকম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাপ করে বাজিয়ে দিও, যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে যাও, এইভাবেই এইভাবেই ভালোবাসা দিয়ে যাও, আর আমরাও ভালোবেসে যাবো তোমাদেরকে, আর আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ দুটোই আছে, পেজটাতে আমরা সবই পোস্ট করি,
যেগুলো ইউটিউবে পোস্ট করা হয়, তা বেশি বেশি করে শেয়ার করতে হবে, তাহলেই আমরা একটুখানি আমাদের একটু লোকজন চিনবে আর কি। একদম, যত পারো শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, ইনস্টাগ্রামে ফলো করো, একটুখানি তাহলে আরেকটু চিনবে, আরেকটু চিনতে পারবে। তো এইভাবেই ভালোবাসো, একদম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসার ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখা যায় তখন, যেন তারা।